আমি ইলেকশনত ঘোষণা করা অনুসরি যাক মহিলা বা আই মাতৃয়ে এতিয়াও অরুণোদয় আঁচনি পোৱা নাই তেওঁলোককো আমি কেনেকে অরুণোদয় দিব পাৰো তার বিষয়েও আমি আলাপ আলোচনা আরম্ভ করছো আর এমাহর ভিতরতে আমি অরুণোদয় নতুন নিয়মের মাজেরে সকলো মহিলাকে যাতে অরুণোদয় দিব পাৰো তার বাবেও আমি ব্যবস্থা লওয়ার দিকত আগবাড়িছো অর্থাৎ যেনে কথা তেনে কাম আমি সেই দিকত আগবাড়িছো ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রীর যি আমার উদ্যমিতা আসনি আছিল লাখপতি বাইদর আসনি আছিল তারও ফর্মবিলাক আমি স্কুটিনির কাম আরম্ভ করছো আর যিমান সোনকালে পারো আমি লাখপতি বাইদর টাকাখিনিও আই মাতৃসকলক দিয়ার বাবে আমি চেষ্টা করে আছো খুব সোনকালে আপনাদের তারও ভাল খবর আপনাদের লাভ করব তার লগে লগে আমার মাইক্রো ফাইন্যান্স লোনের স্কিমত যিসকল মহিলাই 50,000 টাকালৈকে লোন লৈছিল তেওঁলোককো অহা সেপ্টেম্বর মাহত আমি তেওঁলোকৰ লোন ব্যাংকত ঘূৰাই দি আমি NOC আমি মিটিং পাতি NOC দিয়ার কাম আমি হাতত লম অর্থাৎ ইলেকশনের সময়ত মই যিমানবিলাক কথা কৈছিলো এই গোটেইবিলাক কথা আখরে আখরে পালন করার বাবে আজি আমি আগবাড়িছো আর গোটেইবিলাক কাম আমি করিম সেই দিকত আজি আমি আগবাড়িছো মোদী ডাঙরিয়া নতুনকৈ আকো প্রধানমন্ত্রী হল মই যিমানখিনি মই করিম বলে ভাবিছিলো এতিয়া মোদী ডাঙরিয়া যেতিয়া আরো প্রধানমন্ত্রী হল আমি অনাগত দিনত আমি অসমৰ ৰাইজৰ উন্নতিৰ বাবে আৰু বহুত নতুন আঁচনি আনিব পাৰিম তাকো মই বিশ্বাস কৰো আপোনালোকে যি ধৰণে ডিব্ৰুগড় লোকসভাত বা নাহৰকটীয়া সমষ্টিত আমাক আশীৰ্বাদ কৰিলে তেনেকৈ অনাগত দিনতো আপোনালোকে আশীৰ্বাদ কৰি যাব আৰু আমি আপোনালোকক অসমৰ উন্নতি হওক পৰিয়ালৰ উন্নতি হওক ব্যক্তিগত আঁচনি হওক এই গোটেইবিলাকৰ জৰিয়তে আমি ৰাজ্যৰ জনসাধাৰণৰ আশা আৰু আকাংক্ষাৰ ওপৰত আমি যাতে তাৰ গোটেই আশা আকাংক্ষা আমি পূৰণ কৰিব পাৰোঁ তাৰ বাবে আমি আমাৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিম।